প্রশাসনের তরফ থেকে কিন্তু এলাকাকে সম্পূর্ণভাবে কড়া প্রহরার মধ্যে রাখা হয়। একদিকে যেরকম ময়দান থানার পুলিশ, অন্যদিকে তেমনি বাড়তি পুলিশও কিন্তু মোতায়েন হয়ে থাকে বিভিন্ন জায়গা থেকে। দুবছর করোনা আবহ কাটিয়ে আবারও নতুন ছন্দে ফিরেছে গঙ্গাসাগর মেলা। 8 তারিখ থেকে শুরু হয়েছে এই গঙ্গাসাগর মেলা। প্রতি বছরের মতো এই বছরও বাবুঘাটের যে ময়দান চত্বর এলাকা রয়েছে সেখানেই কিন্তু মূলত শুরু হয়েছে এই গঙ্গাসাগর মেলা। এবং যা মেলা কিন্তু 17 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। 17 তারিখে প্রচুর পুণ্যার্থী এখান থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু প্রচুর পুণ্যার্থী রয়েছেন যারা কিন্তু যান না, তারা এখানেই থেকে যান এবং এখানের বাবুঘাটের গঙ্গায় তারা স্নান করে কিন্তু কার্যত এই গঙ্গাসাগর উৎসবকে পালন করে থাকেন। এবং প্রত্যেক বছরের ন্যায় এই বছরও সে চিত্র কিন্তু স্পষ্ট দেখা গেল এবং প্রচুর পুণ্যার্থী এসেছেন বিভিন্ন জায়গা থেকে, সারা দেশ থেকে কিন্তু পুণ্যার্থীরা এই সময় শহরের বুকে এই গঙ্গাসাগর আস্থানায় কিন্তু নিজেদের অস্থায়ী ঠিকানা তৈরি করেন এবং দেখা যায় যে প্রচুর পুণ্যার্থীদের কিন্তু সমাগম ঘটে এবং এই পুণ্যার্থীদের কেন্দ্র করে কিন্তু একটি মেলাও অনুষ্ঠিত হয়ে থাকে। যে মেলা কিন্তু রীতিমতো এই বছরও চটক দেওয়ার মতন, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো কোনো এলাকার মানুষও কিন্তু নিজেদের উদ্যোগে এই সমস্ত পুণ্যার্থীদের জন্য খাবারের কিন্তু একটা আয়োজন করে থাকে। প্রত্যেকবার এই দিনকে আসি, এই দিনকে সে একদিনের জন্য আমাদের ভান্ডারা হয়। এখানে খিচুড়ি হয়, একটা চচ্চড়ি হয়, বেগুন ভাজা হয়, পায়েস হয়। আনলিমিটেড আমার মিনিমাম ধরে রাখুন যে 300-400 লোকের তো হয়, আমাদের করে আনন্দ পায়। অনেকে তো অনেক রকমভাবে অনেক কিছু করে। আজকে ধরুন সাপোজ আপনি আপনার নিজের দিক থেকে আপনি চিন্তা করে দেখুন, আপনি 2 দিন না খেয়ে পড়ে আছেন, ঠিক আছে। আমি 24 ঘন্টা মন্দিরে বসে থাকলাম, কিন্তু আজকে আপনি যেটুকু অন্ন বা যেটুকুই আপনি সেবা নেবেন, সেবাটা নেওয়ার পরে আপনি যখন বলবেন আহ আমার শান্তি হলো, দ্যাট ইজ আত্মার শান্তি, বুঝলেন। এই কারণে আমি যত জায়গায় ভান্ডার হয় তো এই মেলার সূচনা হয়েছে এবং এই মেলা একটু একটু করে দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও কতটা জমজমাট হয়ে দাঁড়ায় সেটাই কিন্তু এখন দেখার। ক্যামেরায় উৎসব সঙ্গে সঞ্জনা, আর প্লাস নিউজ কলকাতা।